বিসমিল্লাহির রহমানির রহিম, আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। এই তো আমার ছাদের ছাদ বাগান, আজ সবার সঙ্গে শেয়ার করব। আমার মালটা গাছে অনেকগুলো মালটা হয়েছে, পানি দেয়নি বলে গাছগুলো একটু শুকনো শুকনো লাগছে। এটা হচ্ছে পেয়ারা গাছ, এটা লেবু গাছ, অনেক লেবু ধরেছিল, এখন অল্প অল্প কিছু লেবু আছে। এই যে অনেক লেবু। আর এগুলো হচ্ছে ড্রাগন, নিচে মরিচ গাছ, এগুলো হচ্ছে মালটা গাছ, বেশ কয়েকটা মালটা ধরেছে। একদিন সবাইকে দেখাবো কিভাবে গাছের পরিচর্যা করতে হয় বা আমি গাছের কিভাবে পরিচর্যা করি, এই নিয়ে একদিন একটা ব্লগ করব। আর এগুলো হচ্ছে সবেদা গাছ, এখানে পুঁই শাক, কচু, অ্যালোভেরা, আর হচ্ছে এটা হলো তোমার লেমন গ্রাস, এখানে কিছু অ্যালোভেরা আছে, এটা হচ্ছে পেঁপে গাছ। আর এই হলো আমার বেলকনি, সুন্দর সুন্দর ফুল ফুটেছে। বেলকনিটা অনেক বেশি যত্ন নেওয়া হয় বলে এখানে গাছগুলো একটু বেশি সতেজ। এটা হচ্ছে মরিচ গাছ, বেশ কয়েকটা মরিচ ধরেছে, ফুল আসছে। এই হলো আমার ছোট্ট স্বপ্নের নার্সারি, একদিন সব কিছু শেয়ার করব আপনাদের সঙ্গে, কেমন আমি সব কিছু পরিচর্যা করি, গাছ রোপণ থেকে শুরু করে সব কিছু কীভাবে করি সব একসময় শেয়ার করব।